বলিউডের আইকনিক জুটি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দাম্পত্য জীবনের প্রায় দুই যুগ কাটিয়ে ফেলেছেন বলিউডের এই আলোচিত জুটি। এই দীর্ঘ পথ চলায় বহু চড়াই উতরাই পেরিয়ে একসঙ্গে সুখে সংসার করেছেন। কিন্তু শুরুটা হলো কিভাবে? কেনই বা অক্ষয়কে বিয়ে করতে রাজি হলেন? দীর্ঘ ২২ বছর পর হঠাৎ এই বিষয়ে মুখ খুললেন টুইঙ্কেল। ক্যারিয়ারের শুরুর পর এই অভিনেতার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি, কারণ সে সময় সম্পর্কের ক্ষেত্রেও অক্ষয় ছিলেন খিলাড়ি। অবশ্য এ খিলাড়ির কোনো প্রেম টেকেনি, আবার কোনো প্রেম বাগদান পর্যন্ত গড়িয়ে ভেঙে যায়। তাই টুইঙ্কেলের সঙ্গেও সম্পর্কটা বিয়ে পর্যন্ত পৌঁছাবে কিনা তা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। এক পত্রিকার ফটোশ্যুট করতে গিয়ে প্রেমে পড়েন এ জুটি, কিন্তু সকলকে অবাক করে সেই প্রেম গড়ায় বিয়েতে। তাদের দুই সন্তান আরব নিতারার বাবা অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল। স্বামীকে জড়িয়ে ধরে একটি ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, মিস্টারকে বিয়ে করার অন্যতম কারণ জানতাম ও খুব ভালো বাবা হবে, দেখেছিলাম কিভাবে ও নিজের পরিবারের খেয়াল রাখে, চেয়েছিলাম যেন আমার ছেলেমেয়েরা এই বংশগত গুণ পায়। আর ৫০ বছরের এই মানুষটাকে যখন এখন দেখি ভাবি আমার ছেলেমেয়েরা ভাগ্যবান হবে যদি সত্যি ওর থেকে কিছু পায়। ও সবসময় নিজের পরিবারকে নিজের চেয়েও বেশি প্রাধান্য দিয়েছে। অক্ষয় স্ত্রীর কাছে এমন প্রশংসা পেয়ে বলেন, সন্তানরা যদি কারো জিন পেয়ে থাকে তাহলে বুদ্ধি পেয়েছে তোমার কাছ থেকে। এ তারকা দম্পতির ২২ বছরের বিবাহিত জীবনে ঘটেছে নানা উত্থান পতন, কিন্তু সম্পর্কে প্রভাব পড়েনি। কারণ টুইঙ্কেল অক্ষয় যে একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, বন্ধুত্বই পারে একটা সম্পর্ককেই শক্ত করে ধরে রাখতে। আর এইভাবে অটুট থাকুক অক্ষয় টুইঙ্কেলের সম্পর্ক।